আসসালামু আলাইকুম। গোটা ইউক্রেন জুড়ে চলছে রাশিয়ার মিসাইল হামলা। ওডেসায় পশ্চিম অস্ত্র বোঝাই ইউক্রেনের সামরিক পরিবহন বিমান ভূপাতিত। মারিউপোলের ইউক্রেন আর্মির শেষ কন্টিনজেন্টকে রোববারের মধ্যে আত্মসমর্পণের সময়সীমা রাশিয়ান আর্মির। ব্রিটেনে ছড়িয়ে পড়েছে মারিউপোলের বন্দী ব্রিটিশ সেনার ভিডিও। কিয়েভের আরও একটি অস্ত্র কারখানা ধ্বংস। মস্কোভা থেকে উদ্ধারকৃত সেনাদের ভিডিও প্রকাশ রাশিয়ায়। ভিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সাবরিনা কাজী। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। তীব্র হামলা চলছে রাজধানী কিয়েভ সহ গোটা ইউক্রেনে। ইউক্রেনের উত্তর ও পশ্চিমের যেসব এলাকা রাশিয়ান আর্মি আগে ছেড়ে এসেছে, সেসব এলাকায় নতুন করে হামলা শুরু করেছে রাশিয়া। রাশিয়ান আর্মি বিমান ও রণতরী থেকে অবিরাম দূরপাল্লার মিসাইল হামলা চালানো হচ্ছে ইউক্রেনের বিভিন্ন শহরে। গত ২৪ ঘন্টায় রাশিয়ান আর্মি ইউক্রেনের ৮টি অঞ্চলে মিসাইল হামলা চালিয়েছে। এতে ধ্বংস হয়েছে এক ডজনের বেশি ইউক্রেনের সামরিক স্থাপনা। শনিবার ইউক্রেনের অধিকাংশ অঞ্চল জুড়ে বাজানো হয়েছে এয়ার রেড সাইলেন্স। বুধবার কৃষ্ণ সাগরে রাশিয়ার রণতরী মস্কোভায় মিসাইল হামলা চালিয়ে ডুবিয়ে দেওয়ার জবাবে রাশিয়া গোটা কিয়েভে হামলা শুরু করেছে। মিসাইল হামলা চালানো হয়েছে রাজধানী কিয়েভে। রাজধানীর দক্ষিণে ডার্নিটস্কি জেলার দূরপাল্লার প্রেসিশন মিসাইল হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ অস্ত্র কারখানা। বৃহস্পতিবার রাতে রাশিয়া মিসাইল হামলা চালিয়ে ধ্বংস করেছে কিয়েভের কাছে ভিজার মিসাইল তৈরির কারখানা। কিয়েভ মেয়র রাজধানীতে অবস্থানকারীদের রাশিয়ার হামলা নিয়ে সতর্ক করেছেন। যারা রাজধানী কিয়েভ থেকে পালিয়ে গেছে তাদেরকে আপাতত রাজধানীতে ফেরার চিন্তা বাদ দিতে বলেছেন কিয়েভ মেয়র ভিটালি। অপরদিকে ইউক্রেনের দক্ষিণে উপকূলীয় বিভিন্ন শহরে বিমান ও হেলিকপ্টার থেকে হামলা অব্যাহত রয়েছে। মিকোলায়েভ, খারসান সহ বিভিন্ন শহরে চলছে অব্যাহত মিসাইল হামলা। ওডেসায় রাশিয়ান আর্মি ভূপাতিত করেছে ইউক্রেনের একটি সামরিক পরিবহন বিমান। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকো বলেছেন, বিমানটি পশ্চিমা অস্ত্র নিয়ে আসছিল ইউক্রেন আর্মির জন্য। লুহানস্ক অঞ্চলে মিসাইল হামলায় ধ্বংস করা হয়েছে ইউক্রেনের গুরুত্বপূর্ণ একটি তেল শোধনাগার। রাশিয়া শনিবার হামলা সম্প্রসারণ করেছে ইউক্রেনের পশ্চিমাঞ্চল লাভিভে। শনিবার লাভিভে SU-35 ফাইটার জেট থেকে চালানো হয়েছে ক্রুজ মিসাইল হামলা। এতে কেঁপে ওঠে লাভিভ। তবে ইউক্রেন আর্মি দাবি করেছে তারা রাশিয়ান ক্রুজ মিসাইল আকাশেই প্রতিহত করেছে। মারিউপোলের রাশিয়ান আর্মি অবরুদ্ধ করে রেখেছে অ্যাসভোস্টাল নামক একটি স্টিল কারখানা। সেখানে রয়েছে বেশ কিছু ইউক্রেন সেনা। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে শুক্রবার রাতে ঘোষণা করা হয়েছে, যদি তারা আত্মসমর্পণ করে তাহলে জাতীয়তাবাদী বিদেশি ভাড়াটিয়াসহ সব সৈনিকদের জীবন রক্ষা করা হবে, কাউকে হত্যা করা হবে না। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে বিপুল প্রাণহানি এড়াতে মানবিক কারণে তারা তাদেরকে এ প্রস্তাব দিয়েছে। রোববারের মধ্যে তাদের আত্মসমর্পণ করতে বলা হয়েছে। এ সময়ের মধ্যে যারা আত্মসমর্পণ করবে তাদের সবাই নিরাপদ। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে কারখানাটির মধ্যে ইতোমধ্যে খাদ্য ও পানীয় ফুরিয়ে গেছে। অবরুদ্ধ ইউক্রেন সেনারা শিগগির আত্মসমর্পণ করতে যাচ্ছে। তারা কিয়েভের কাছে আত্মসমর্পণের অনুমতি চেয়েছে। রাশিয়ান আর্মি জানিয়েছে সমস্ত মারিউপোল এখন তাদের নিয়ন্ত্রণে। কেবলমাত্র অ্যাসভোস্টাল স্টিল কারখানায় ইউক্রেন আর্মির একটি কন্টিনজেন্ট বর্তমানে অবশিষ্ট রয়েছে। রুশ সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকো বলেছেন, এখন পর্যন্ত মারিউপোলে ১৪৬৪ জন ইউক্রেন সেনা আত্মসমর্পণ করেছে। অ্যাসভোস্টাল স্টিল কারখানার সেনারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করলে তাদের সাথে জেনেভা কনভেনশন অনুযায়ী আচরণ করা হবে। ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, মারিউপোলের অবস্থা ভয়াবহ, আমাদের সেনাদের অবরুদ্ধ করে রাখা হয়েছে, তাদের অনেকে আহত, সেখানে মানবেতর পরিস্থিতির উদ্ভব হয়েছে। জেলেনস্কি বলেন, অবরুদ্ধ সেনাদের হত্যা করা হলে তারা শান্তি আলোচনা থেকে সরে আসবেন। উল্লেখযোগ্য অংশ নাৎসিপন্থী আজব ব্যাটালিয়নের সদস্য। জেলেনস্কির আশঙ্কা, ইউক্রেন সেনাদের প্রচণ্ড ঘৃণা করে রাশিয়ান আর্মি, হয়তো রাশিয়ান সেনারা তাদের মেরে ফেলবে। মারিউপোলে গত সপ্তাহে আত্মসমর্পণকারী ১০০০এর অধিক ইউক্রেন সেনাদের মধ্যে রয়েছে বেশ কয়েকজন ব্রিটিশ সেনা। তাদের মধ্যে দুজন বন্দী ব্রিটিশ সেনার নাম ছড়িয়ে পড়েছে ব্রিটেনে। তাদের একজনের একটি ভিডিও বার্তা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
মারিউপুলে আত্মসমর্পণকারী এবং বর্তমানে রাশিয়ার হাতে বন্দী একজন ব্রিটিশ সেনার নাম আইডেন আসলিন। আসলিন বলেছেন, ইউক্রেন সেনারা সাধারণ মানুষের প্রাণহানি ও ক্ষয়ক্ষতির কোনো পরোয়া করে না। সাধারণ মানুষের ক্ষয়ক্ষতির জন্য দায়ী ইউক্রেন সেনা। রাশিয়ান সংবাদ মাধ্যম আরটিকে দেয়া এক সাক্ষাৎকারে আইডেন আসলিন বলেন, আমি 2018 সালে ইউক্রেন আর্মিতে যোগ দেই। আমি মনে করেছিলাম আমি ন্যায়ের পক্ষে আছি, কিন্তু মারিউপুলের ঘটনা আমার চিন্তাকে বদলে দিয়েছে। মারিউপুলে মারাত্মক বিপর্যয় সৃষ্টি হয়েছে আর এজন্য দায়ী ইউক্রেন সেনারা। আইডেন অভিযোগ করেন, অবরুদ্ধ শহরে যখন সাধারণ মানুষের কাছে খাবার সরবরাহ করা দরকার, তখন ইউক্রেন সেনারা সুপারমার্কেটে লুটপাট করেছে। সুপারমার্কেট থেকে সাধারণ মানুষের জন্য পানি নেওয়া বন্ধ করে দিয়ে আর্মি নিজেরাই সব পানি সংগ্রহ করেছে। এদিকে 17 এপ্রিল বিবিসির খবরে বলা হয়, মারিউপুলে গ্রেপ্তারকৃত দ্বিতীয় আরেকজন ব্রিটিশ সেনার ভিডিও প্রকাশিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই সেনার নাম শন পিনার। ভিডিওতে পিনার বলেছেন, তিনি মারিউপুলে যুদ্ধ করছিলেন কিন্তু রাশিয়ান সেনাদের হাতে ধরা পড়েন। বর্তমানে তিনি ডোনেটস্কে রাশিয়ান আর্মির হাতে বন্দী অবস্থায় রয়েছেন। বিবিসির প্রতিবেদনে গ্রেপ্তারকৃত ব্রিটিশ সেনা আইডেন আসলিনের নামও প্রকাশিত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এখন পর্যন্ত যুদ্ধে 2500 থেকে 3000 ইউক্রেন সেনা নিহত হয়েছে। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে একে মিথ্যা হিসেবে আখ্যায়িত করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেনকো শনিবার বলেন, জেলেনস্কি প্রকৃত সত্য বলার বিষয়ে ভীত। কেবলমাত্র মারিউপোলে নিহত হয়েছে 4000-এর বেশি ইউক্রেন সেনা। সব মিলিয়ে 23000-এর বেশি ইউক্রেন সেনা নিহত হয়েছে যুদ্ধে। রাশিয়ান আর্মি ইউক্রেনের 134টি বিমান ও হেলিকপ্টার এবং 2000-এর অধিক ট্যাঙ্ক ধ্বংস করেছে বলে জানান কোনাশেনকো। যুক্তরাষ্ট্রের সর্বশেষ $800 মিলিয়ন সমরাস্ত্রের প্রথম চালান শনিবার পৌঁছেছে ইউক্রেনে। গত 13 এপ্রিল বাইডেন প্রশাসন সর্বশেষ $800 মিলিয়ন অস্ত্র সহায়তার অনুমোদন দেয় ইউক্রেন আর্মির জন্য। এর মধ্যে রয়েছে 11টি MI-17 হেলিকপ্টার, 18টি হাউজার এবং 3 শতাধিক আত্মঘাতী ড্রোন। শনিবার 10 নম্বর ডাউনিং স্ট্রিটের বিবৃতিতে বলা হয়েছে, বরিস জনসন ইউক্রেনে আর্মার্ড ভেহিকল পাঠাবেন। জার্মানি বলছে তারা ইউক্রেনে ট্যাঙ্ক পাঠালেও তা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করা হবে না। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে রণতরী মস্কোভা থেকে উদ্ধার করা নেভি সেনাদের ভিডিও প্রকাশ হয়েছে শনিবার। ভিডিওতে দেখা গেছে ক্রিমিয়ার সেভাস্তোপোলে শতাধিক নৌসেনা প্যারেড করছে। তাদের সাথে কথা বলেছেন রাশিয়ার নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিকোলাই ইভমেনভ। কৃষ্ণ সাগরে ইউক্রেনের মিসাইল হামলার শিকার হয় রাশিয়ান ফ্ল্যাগশিপ রণতরী মস্কোভা। পরে জাহাজটি সাগরে তুলিয়ে যায়। লিথুনিয়া বলছে মস্কোভা থেকে 54 জন নৌসেনা উদ্ধার করেছে তুরস্ক নেভি। পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছে মস্কোভার অনেক নৌসেনা নিহত হয়েছে মিসাইল হামলায়। মিসাইল হামলার সময় মস্কোভায় 3 শতাধিক নাবিক ছিল বলে খবরে বলা হয়েছে। পেন্টাগন কর্মকর্তারা বলছেন, ইউক্রেনের 2টি নেপচুন অ্যান্টিশিপ মিসাইল হামলায় ধ্বংস হয়েছে মস্কোভা। ফ্রান্সের প্রেসিডেন্ট প্রার্থী মেরিনা লিপেন বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে জ্বালানি নিষেধাজ্ঞা আরোপ করলে ফ্রান্সকে ক্ষতিপূরণ দিতে হবে যুক্তরাষ্ট্রের। লিপেন অভিযোগ করেন, ওয়াশিংটন ইউরোপীয় ইউনিয়নকে চাপ দিয়ে চলছে রাশিয়ার বিরুদ্ধে পূর্ণাঙ্গ জ্বালানি নিষেধাজ্ঞা আরোপের জন্য। লিপেন বলেন, রাশিয়ার বিরুদ্ধে জ্বালানি নিষেধাজ্ঞা আরোপ করলে লাভবান হবে যুক্তরাষ্ট্রের ধনী জ্বালানি ব্যবসায়ীরা। তারা উচ্চ মূল্যে ফ্রান্সের কাছে এলএনজি বিক্রি করতে পারবে। তারা ফ্রান্সের মানুষের দুর্দশা নিয়ে চিন্তিত নয়। এর আগে লিপেন বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি ফ্রান্সকে ন্যাটো থেকে বের করে আনবেন। লিপেন ক্রিমিয়াকে রাশিয়ার অংশ বলে দাবি করেছেন। তিনি রাশিয়ার বিরুদ্ধে জ্বালানি নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করেছেন। যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ রাশিয়ার বিরুদ্ধে জ্বালানি নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার উপর পূর্ণাঙ্গ জ্বালানি নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়ে আসছে। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিডিভিউস ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।